ইলেক্ট্রিসিটির কন্ডাক্টর বিলাক যে আছে কন্ডাক্টরের যেবিলাক জয়েন দিয়া থাকে এনেকুৱা কন্ডাক্টর যিকোনো কন্ডাক্টরক যে জয়েন দিয়া থাকে এই জয়েন বিলাক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা কারণ কেলে দুডাল ওয়ারের মাজত যেটা এটা জয়েন দিয়া যায় এই জয়েন্টত যদি কেনেবাকে স্পার্ক হয় ঢিলা হয় টানিলে যদি ছিঙি যাওয়া ধরনের হয় তেতিয়াহলে প্রবলেম বহুত ক্রিয়েট হব পারে আর এই জয়েন্টবিলাক যদি আমি পারফেক্টলি নিদিউ তেতিয়াহলে কি হব ইয়ার যেটু মেকানিক্যাল স্ট্রেংথ এন্ড ইলেকট্রিক্যাল স্ট্রেংথ ইয়াত লুজ হব আর অকমানো যদি ঢিলা থাকে ইয়াত স্পার্কিং হয়ে হয় ইয়াত ফাঙ্গাস হব সালফেশন বলে কয় এই ফাঙ্গাস হওয়ার পিছত ইয়ার জয়েন্টর রেজিস্টেন্সটো বৃদ্ধি হয়ে যাব আর জয়েন্টর যেটা রেজিস্টেন্স বৃদ্ধি হয়ে যাব তেতিয়া গরম হব জয়েন্টটো আর জয়েন্টটো এটা সময়ত গরম হয়ে হয় কি হব হি স্পার্ক সৃষ্টি হব আর স্পার্ক যেটা সৃষ্টি হব জয়েন্ট ছিঙি যাব পারে গতি ওয়ার জয়েন্ট এটা বহুত গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন ধরনের ওয়ার জয়েন্ট আছে সিঙ্গল স্ট্যান্ড আছে থ্রি স্ট্যান্ড আছে সেভেন স্ট্যান্ড আছে স্ট্যান্ডার্ড যে সেভেন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কন্ডাক্টর আছে এটা আমি ইয়াত তিনটা জয়েন্ট মই দেখাই দিম তিনটা জয়েন্ট কেনেকে প্রিপেয়ার করা হয় আর এই জয়েন্টবিলাক করিব যাওতে প্রথম যেটা ওয়ারের সাইজ ওয়ারের সাইজটা আমি উলিয়াই লব লাগে এটা মই এই যেডাল হাতত ওয়ার লৈছো এই ওয়ারডালর ইয়ার সাইজ সাইজবিলাক এনেকে ইয়াত মার্কিং করা যায় যদি ওয়ান থাকে ওয়ান অব্লিক এই ওয়ারডালর যেটো গেজ নাম্বার এই ওয়ারডালর গেজটো আমি কেনেকে উলিয়াম কিমান সাইজের এই ওয়ারটো এনেকাটা আমাক একটা স্ট্যান্ডার্ড ওয়ার গজ লাগিব আর এই ওয়ার গজটোর সহায়ত আমি ওয়ারের সাইজটো উলিয়াম ইয়ার যেটো হলত সোমাব এইটো হলত ইয়ার ওয়ারটো সোমাইছে গতি এই সাইজটো ইয়ার এইটো কিমান সাইজ আছে ইয়ার এইটো ইয়াক আমি দুই ধরনের লিখিব পারো 16 SWG বলে লিখিব পারো আর লিখিব পারো আমি MMত MMM হলে এইটো 1.85 mm² আমি এই দুটা সাইজত ওয়ারটো আমি লিখিব পারো গতি এই সাইজটো আমার উলিয়াই লওয়াটো দরকার যিকোনো ওয়ার যেটা হাতত জয়েন দিবলগীয়া হয় ওয়ারের সাইজটো প্রথম জানি লব লাগে আর এইটো ওয়ারটোত আমি প্রথম জয়েন্টটো আমি দিম এই জয়েন্টটো আমি প্রথম চাম কেনেকে দিয়া হয় ইয়ার নাম হয় রেড তল জয়েন্ট আর ইয়াক সিম্পল টুইট জয়েন্ট বলেও কোয়া যায় রেড তল জয়েন্ট বলেও কয় আর সিম্পল টুইট জয়েন্ট বলেও কোয়া যায় এই জয়েন্টটো এইটো এইটো আমি এটা প্র্যাকটিস করিম কেনেকে দিম ইয়ার জয়েন্ট করতে এই ইয়ার টার্মিনাল কেটা বেকা করে থাকাটা ভাল নহলে ওয়ারডাল কেতাবা স্লিপ হয়ে যায় জয়েন্টটো দিতে লাইভ ওয়ারত তো এই দিবলগীয়া নহয় কিন্তু আমি যেটা জয়েন্ট প্র্যাকটিস করছো গতি এই দি থাকাটা ভাল বাঁ হাতের ডাল সদায় উপর ফালে এই বাঁ হাতের ডাল সদায় উপর আর সোঁ হাতের ডাল সদায় তলত এনেকুৱা এটা নির্দিষ্ট দূরত্ব রাখব ৫ সেন্টিমিটারমান এৰি কিনে ক্রস কিমান ডিগ্রি ক্রস আমি 90 ডিগ্রি ক্রস আমি ইয়াত প্লেস করিম তারপর এইটো ইউনিফর্মলি এই পাকটো যে ইউনিফর্মলি দিয়া যাব এইটো একদম ইউনিফর্মলি দিয়া যাব কোনো এডাল টাইট কোনো এডাল ঢিলা হব নালাগে দুইটা সমানকে পকাব লাগিব যিমানটো পাৰি হাতে দি আমি পকাম আর রিমেইনিং যেটো এন্ড থাকিব এন্ডটো আমি ইয়াত কাটি দিব পাৰো এই জয়েন্টটো হৈ গল রেড টয়েল জয়েন্ট সিম্পল টুইট জয়েন্ট এইটো আমি জয়েন্ট সকলোৱে দিয়ে থাকো কিন্তু ইয়ার কন্ডাক্টিং যেটো মেটেৰিয়েল সেই মেটেৰিয়েলৰ ওপৰত ডিপেন্ড কৰি যদি এলুমিনিয়াম কন্ডাক্টর হয় ইয়াক আমি সোলজাৰিং কৰিব নোৱাৰো আৰু যেটা সোলজাৰিং কৰিব নোৱাৰো তেতিয়াহলে এই জয়েন্টটো অলপ দীঘলীয়াকে দিবলগীয়া হয় আৰু যেটো আমি জয়েন্ট সোলজাৰ কৰিব নোৱাৰো তেতিয়া এই জয়েন্টটো এটা পাক এটা আছে মই দেখাই দিম আর এইটো যদি কপার কন্ডাক্টর হয় তাম হলে ইয়াক সোলজারিং কৰিব পৰা যায় তেতিয়া জয়েন্টটো পারফেক্ট হয় যেটা ইয়াক আমি লাইভ ওয়ারও দিয়া যায় যদি কপার এলুমিনিয়াম কন্ডাক্টর হয় এলুমিনিয়াম কন্ডাক্টরত যেহেতু সোলজার কৰিব নোৱাৰি সোলজার নকৰাৰ কাৰণে কি হয় মাজত ইয়াত এটা বেণ্ড দিবলগীয়া হয় মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল স্ট্যান্ডৰ কাৰণে বেণ্ড হিসাবে ইয়াত এই ধরনের রখা যায় তেতিয়া জয়েন্টটো পারফেক্ট হয় ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মেকানিক্যাল স্ট্রেংথ গোটেখিনি ইয়াত পারফেক্ট হয় এটো এটা জয়েন্ট সিম্পল টুইট জয়েন্ট বা আমি রেড তল জয়েন্ট বলেও তাক কোৱা যায় অন্য এটা জয়েন্ট চাম আমি টি জয়েন্ট এটো টি জয়েন্ট এই জয়েন্টটো চাম কেনেকে বনায় ইয়ার নাম টি জয়েন্ট সিঙ্গুল স্ট্রেংথ আর এই জয়েন্টটো বনাওতেও ওয়ারবিলাক সাইজটো আমি মেইনটেইন কৰিবলগীয়া হয় এটো নহয় টি জয়েন্টৰ কাৰণে এটো টি জয়েন্টৰ ইয়াক মাজত স্কেনিং করা যায় এইখিনি কিমান করিম ওয়ারডালের লেন্থ অনুসরি ওয়ারডাল কিমান সাইজত তার উপর ডিপেন্ড করব এটা জাস্ট প্র্যাকটিস করা জয়েন্ট যেহেতু 1 ইঞ্চি ইয়াত মই ব্রেক করছো আর এইডাল মোটামুটি 2 ইঞ্চি লৈছো কিন্তু ওয়ারডাল আমার স্লিপ নোহার কারণে সদায় এন্ড পয়েন্ট কেটা বেকা করে দিব লাগে যেহেতু এই প্র্যাকটিক্যাল জব এনেকা লং নোজ প্লায়ার্স এটা লই সাইড কেটা বেন্ড করে দিলে জয়েন্ট স্লিপ নহয় ইনসুলেশন স্লিপ নহয় এই টি জয়েন্ট ইয়ারও ঠিক তেনেকে
5 centimeter atora eto 90 degree angle te dhorim eto 90 degree angle eneke place korim bahator dal uporot aru khonhator dal tolot ei joint tu jeta pokam ami hodai clockwise direction khorir katar dikhot ami ek pokam ti joint just simple pak protom u turn seta dilam tight hobo leibo protom pak tu tight hobo leibo tar basot ami ek uniformly thila hole no hobo etu proper tight hobo leibo ar thila hole আকো খুলি কিনে তা নতুনকে বনাবলগিয়া হয় এই পাকটো যিমান দীঘল হবো যিমান বেছি পাক হবো হিমান জয়েন্টটো বেছি মজবুত হবো আর এই জয়েন্টটো লুপিংৰ কাৰণে ইউজ কৰা যায় লাইভ লাইনৰ যেটা লুপিং কৰা যায় হে লুপিংৰ কাৰণে এই জয়েন্টটো ইউজ কৰা যায় আর এটো টান্সটো যিমান বেছি হবো হিমান জয়েন্টটো মজবুত হবো ইয়ালকে দিব পাইলে আৰু মজবুত হবো মই যেটো এটা ডেমো দেখাই আছো হেতো কাৰণে মই জাস্ট ইয়াত সারি তা টান্স দি কিনে এই দিছো ডি জয়েন্ট আর এই জয়েন্টটো যদি পারফেক্টলি নিদিও আমি ইয়াত খুল খাই যোৱাৰ চান্স থাকিব এই জায়গাটোত খুল খাই যোৱাৰ চান্স থাকিব আর ইয়াত ঢিলা হলে এটা লাইভ ওয়াৰৰ পৰা টানি থোৱা দীঘল ওয়াৰৰ পৰা যদি আমি তাত লুপ কৰিবলগীয়া হয় ইলেক্ট্ৰিসিটি যদি কিবা এটা আমি তাৰপৰা বাল্ব এটা হোল্ডাৰ এটা কানেক্ট কৰিবলগীয়া হয় তেতিয়া এই জয়েন্টটো আমি ইউজ কৰিম পারফেক্টলি ইউজ কৰিম আর যদি অ্যালুমিনিয়াম হয় আমি সোল্ডাৰ কৰিব নোৱাৰো যদি কপাৰ হয় সোল্ডাৰ কৰি দিম আর জয়েন্টটো শেষ হোৱাৰ পিছত ইয়াক প্ৰপাৰ টেপিং কৰিম ইনসুলেশন টেপৰ হয় প্ৰপাৰ টেকিং কৰিম আর এইটো এটা জয়েন্ট টি জয়েন্ট সিম্পল টি জয়েন্ট আর ইয়ার সাইজটো যদি আমি লিখো ইয়ার সাইজটো একেটাই হবো আগরডালৰ নিচিনা হবো ইয়ার সাইজটো হেকে 1/16 এস ডব্লিউ জি বা 1.85 mm স্কোয়ার যদি ইয়াত তিনডাল থাকিলেহেঁতেন তেতিয়া এই ওয়ানটো আমি থ্রি লিখিব লাগিলহেঁতেন যদি সাতডাল থাকিলেহেঁতেন এইটো 7 লিখিব লাগিব গতিকে এইটো ইয়াতো ষ্ট্ৰেণ্ড হয় ষ্ট্ৰেণ্ডেড কিমান ষ্ট্ৰেণ্ড থাকে এইটো ছিংগল ষ্ট্ৰেণ্ড কাৰণে 1 লিখিছো তিনডাল থাকিলে 3 লিখিম সাতডাল থাকিলে আমি সাতডাল লিখিম এতিয়া অন্য এটা জইণ্ট আমি চাম প্ৰেক্টিছ কৰিম এইটো জইণ্ট এইটো ষ্ট্ৰেট জইণ্ট চিম্পল ষ্ট্ৰেট জইণ্ট এইটো চিম্পল ষ্ট্ৰেট জইণ্ট হয় এই জইণ্টটো ছিংগল ষ্ট্ৰেণ্ড ওয়াৰৰ কাৰণে দিয়া গৈছে এডাল ওয়াৰ এডালে ওয়াৰ থকা ভিতৰত 1/16 এনেকুৱা ধৰণৰ ওয়াৰ এটাত আমি এই জইণ্টটো চাইলাম ইয়াৰ দীঘলকৈ ওয়াৰ এডাল যদি আমি জইন কৰিবলগীয়া হয় চিধাই চিধাই ছিংগল ষ্ট্ৰেণ্ডৰ ওয়াৰত তেতিয়াহ'লে এই জইণ্টটো দিবলগীয়া হয় ঠিক তেনেকৈ আমি এনেকুৱা দুডাল ওয়াৰ ল'ম আৰু ইনচুলেশ্যনটো যেতিয়া গুচোৱা যায় এই ওয়াৰবিলাকৰ ইনচুলেশ্যনটো যেতিয়া ব্ৰেক কৰা যায় স্কিনিং কৰা যায় ষ্ট্ৰিপাৰৰ সহায়তো কৰিব পাৰি নাইফৰ সহায়তো আমি কৰিব পাৰোঁ এটা বস্তু খুব সাৱধানে লক্ষ্য ৰাখিবলগীয়া হয় ইয়াৰ যাতে কোনো দাগি নপৰে নাইফ চৈ এনেকুৱা নাইফেদি যদি আমি এৰুৱাওঁ এই কণ্ডাক্টৰ ছেকশ্যনটোত যাতে কোনো ধৰণৰ দাগি নপৰে কাৰণ ইয়াত দাগি পৰিলে কি হ'ব জইণ্টটো যেতিয়া পকাব নহয় ছিঙি যোৱাৰ চান্স থাকিব যিহেতু এলুমিনিয়াম কণ্ডাক্টৰ আৰু কপাৰ কণ্ডাক্টৰ হ'লে যিবোৰ কণ্ডাক্টৰ এনেকুৱা কপাৰত জইন দিয়া যায় তাক ছল্ডাৰ কৰাটো খুব ভাল ইয়াক আমি কেনেকৈ পকাম এতিয়া তিনি ভাগত ইয়াক সমানে লৈ ল'ম এইটো এভাগ এইটো এভাগ এইটো এভাগ লৈ ইয়াত মাজত এই মিডিল পৰ্চনটোত আমি জাষ্ট হোল্ড কৰিম আমি হাতেৰেও কৰিব পাৰোঁ আৰু নহ'লে এনেকুৱা ধৰণৰ সৰু আমি লং নোজ প্লাছ হ'লে মাজত আমি দুইটা হোল্ড কৰিম এইটো মাজত হোল্ড কৰিলোঁ আৰু হোল্ড কৰোঁতে এটা বস্তু খেয়াল ৰাখিব লাগে যাতে ওৱাৰডালত বেছি দাগি নপৰে বা হাতেদিও আমি ধৰি ল'ব পাৰোঁ যিহেতু কোমল ওৱাৰ আমি হাতেদিও ধৰিব পাৰোঁ হাতেৰে ধৰি দিছোঁ এইটো 90 ডিগ্ৰী গ'লত আমি বেণ্ড কৰিলোঁ বেণ্ড কৰাৰ পিছত ক্লক ৱাইজ ডাইৰেকশ্যন এইটো ক্লক ৱাইজ ডাইৰেকশ্যনত আমি এইটো পকাম এইটো কোন প্লাছেৰে ধৰি লওঁ তেতিয়া জইণ্টটো মজবুত হ'ব এইটো 90 ডিগ্ৰী এংগুলত আমি ক্লক ৱাইজ ডাইৰেকশ্যনত বেণ্ড কৰিলোঁ এটা ছাইড বেণ্ড হৈ গ'ল এইটো ছাইডো ঠিক তেনেকৈ আগৰটোৰ নিচিনা যিডাল আমাৰ ৰিমেইনিং ৱাইৰ থাকে এইফালৰ পৰা এইডাল এই ৱাইৰডাল এইডালো ক্লক ৱাইজ ডাইৰেকশ্যনত পকাম ক্লজ লুপ এইডালো ক্লক ৱাইজ ডাইৰেকশ্যনত ক্লজ লুপত পকাম পাকটো হৈ গ'ল ৰিমেইনিং যিটো এণ্ড আছে এণ্ডটো আমি সৰু লং নোজ বা প্লাইছৰ সহায়ত ধুনীয়াকৈ ফিনিচিংটো আমি দি দিব পাৰোঁ এইটো হৈ গ'ল জইণ্টটো এই জইণ্টটো ছিংগল ষ্ট্ৰেণ্ড ৱায়াৰৰ চিম্পল ষ্ট্ৰেট জইণ্ট
এজনটো যদি আমি এনেকৈ ষ্ট্ৰেটলি দিওঁ ই কেতিয়াও টানিলে খোল নাখাব আৰু ইলেক্ট্ৰিকেল যিটো কণ্ডাক্টিভিটি ইলেক্ট্ৰিকেল কণ্ডাক্টিভিটিটো ইয়াত কোনো ধৰণৰ ড্ৰপ নহয় মানে কাৰেণ্টটো ড্ৰপ নহয় আৰু খালি এটা বস্তু খুব কেয়াৰ ল'বলগীয়া হয় যাতে জইনটো ঢিলা নহয় জইনটো ঢিলা হ'লে কিন্তু স্পাৰ্কিং হ'ব স্পাৰ্কিং হ'লে ইয়াত সালফেশ্যন হ'ব সালফেশ্যন হ'লে ৰেজিষ্টেঞ্চটো বাঢ়িব আৰু ৰেজিষ্টেঞ্চটো বঢ়াৰ লগে লগে গৰম হ'ব গৰম হোৱাৰ লগে লগে কি হ'ব জইনটো স্পাৰ্ক হ'বলৈ আৰম্ভ কৰিব স্পাৰ্ক হৈ এটা সময়তে ছিঙি যোৱাৰ চান্স থাকে আৰু এইটো জইনটো হোৱাৰ পিছত আমি খুব ধুনীয়াকৈ টেপিং কৰিম আৰু যদি কপাৰ জইণ্ট হয় যিমান পাৰোঁ চলজাৰিং কৰিবলৈ চাব লাগে চলজাৰিং কৰি দিলে আৰু লাইফ লং হি জইণ্টটো একো নহয় গতিকে এই তিনিটা জইণ্ট এটা হ'ল ৰেটল জইণ্ট চিম্পুল টুইট জইণ্ট টি জইণ্ট ছিংগুল ষ্ট্ৰেণ্ড ৱায়াৰৰ আৰু চিম্পুল ষ্ট্ৰেট জইণ্ট ইয়াৰ ওপৰত আৰু বহুত জইণ্ট আছে দিব একেটা হ'ল একেবাৰে চিম্পুল জইণ্ট ইয়াৰ ওপৰত আৰু টান টান জইণ্ট আছে